হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম বি এডুকেশন নিউজ তো এই মুহূর্তের বড়ো আপডেট তোমাদের কাছে তুলে ধরবো প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল তো এসএসসির দু হাজার ষোলোর পুরো প্যানেলই বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট আদালত জানালো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের নিয়োগ বাতিল করা হচ্ছে এছাড়াও আদালত জানালো মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয় আদালত জানালো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সমস্ত নিয়োগ বাতিল হচ্ছে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যাদের চাকরি হয়েছে তাদের চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে ছয় সপ্তাহের মধ্যে জেলা শাসকদের টাকা উদ্ধার করতে হবে এছাড়াও উল্লেখযোগ্য নির্দেশ এই সংক্রান্ত সমস্ত নিয়োগ দুর্নীতি তদন্ত করবে সিবিআই এই দুর্নীতি জট ছাড়াতে তদন্তের প্রয়োজনে যাক প্রয়োজন হবে তাকেই হেফাজতে নিতে পারে সিবিআই অতিরিক্ত শূন্যপদ যারা তৈরি করেছে তাদের হেফাজতে নিতে পারবে সিবিআই তো সমস্ত ওএমআর সিটের কপি আপলোড করার নির্দেশ দিল আদালত সেই সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে এসএসসিকে তো ভোটের মধ্যে এই রায় নিয়োগ দুর্নীতি নিয়ে বড়ো ধাক্কা দিল রাজ্যকে এসএসসির মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডির কর্মী নিয়োগের পাশাপাশি নবম দশম এবং একাদশে দ্বাদশের শিক্ষক নিয়োগেও দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে তো অভিযোগে প্রমাণিত হলে অযোগ্য চাকরি প্রাপককে প্রাপকদের কি পরিণতি হবে গত তেরোই মার্চ শুনানি চলাকালীন পর্যবেক্ষণে দুটি বিকল্পের কথা উল্লেখ করেন বিচারপতি দেবাংশু বসাক প্রথমত দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ অথবা বাতিল করা হতে পারে গোটা নিয়োগের অংশবিশেষ গত তেরোই মার্চ বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চের তরফে বলা হয় একটা পচা আপেল গোটা ঝুড়ির আপেলকে নষ্ট করে দেয় তো পেছনের দরজা দিয়ে চাকরি পেলে কি করা উচিত পথ ভরাতে হবে বলে অযোগ্যদের কেন নিয়োগ করা হবে অযোগ্য ব্যক্তিরা কি শেখাবেন যদি সবটা অবৈধ হয় তাহলে যা পরিণতি তাই হবে পাশাপাশি ডিভিশন বেঞ্চের তরফে বলা হয় কমিশনকে বিশ্বাস করতে না পারলে তো গোটা নিয়োগই বাতিল করা উচিত বলেছিল আদালত এই ছিল ভিডিওটি এরপরের যদি আরও নতুন আপডেট থাকে তোমাদের কাছে নিয়ে চলে আসবো তার জন্য তোমাদেরটা সাবস্ক্রাইব করে রাখতে হবে থ্যাংক ইউ